জিলাপি এক মজার মিষ্টি খাবার। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশের যথা ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশে এই মিষ্টান্নটি প্রচণ্ড জনপ্রিয়। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এমন কোনো এলাকা নেই যেখানে জিলাপি পাওয়া যায় না। সদ্য ভাজা মুচমুচে জিলাপি দেখতে যেমন লোভনীয়, তেমনই এটি খেতে খুব মজাদার। জিলাপি সাধারণত গরম গরম পরিবেশিত হয়। গরম জিলাপি খেতে বেশ মজাদার। বাংলাদেশের একটি জনপ্রিয় সুস্বাদু খাবারের তালিকায় থাকবে জিলাপি। আপনি কি জানেন এই জিলাপি বাংলাদেশে এলো কিভাবে? মনে করা হয় মধ্যপ্রাচ্যের জিলাপির জন্ম নেওয়ার পর তেউলেশিয়া হয়ে অনেক পরে ভারতে প্রবেশ করে। ধীরে ধীরে পুরো ভারতবর্ষে জিলাপির জনপ্রিয়তা বাড়তে শুরু হয়। তৎকালীন বাংলাদেশ ছিল পাকিস্তানের অঙ্গরাজ্য, আর সেখান থেকেই আজও জিলাপির জনপ্রিয়তা ও স্বাদ ছড়িয়ে আছে ভারত ও বাংলাদেশে। জিলাপির সর্বাধিক পুরনো লিখিত বর্ণনায় পাওয়া যায় মোহাম্মদ বিন হাসান আল বগদাদির লিখিত 1300 শতাব্দীর রান্নার বইতে। যদিও মিশরের ইহুদিরা এর আগেই খাবারটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। ইরানে এই মিষ্টান্ন জিলাবিয়া নামে পরিচিত, যা সাধারণত রমজান মাসে গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা হয়। ভারতীয় উপমহাদেশে এরপর জিলাপি এসে পড়ে। অর্থাৎ কিছু তথ্যের হাত ধরে ধারণা করা হয় জিলাপির জন্ম মধ্যপ্রাচ্যে। যাই হোক, দেখতে পাচ্ছেন জিলাপি তৈরি করা হচ্ছে। জিলাপি তৈরির উপকরণাদি একটি বিশেষ ডাইসে ভরে গরম তেলের উপর ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। নয়াবাজারের হোটেলের জুলফিকর কাকা 2.5 পেঁচ ও 3 পেঁচের জিলাপি বানিয়ে থাকে। আসলে এটা গোনা বা অনুমান করা আমার কাছে সহ অনেকের কাছে অন্যরকম ব্যাপার। দর্শক কথাই বলে না, কথার আগামাথা কিছুই বুঝি না। ঠিক তেমনই জিলাপির এই পেঁচগুলো দেখে মনে হচ্ছে একই স্থান থেকে শুরু আবার একই স্থানে এসে শেষ হচ্ছে। এই লজিক শুধুমাত্র যারা মিষ্টি তৈরি করে তাদের কাছেই আছে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই ব্যাপারটা বোঝা বড় দায়। এরপর কিছু সময় পর এই জিলাপির লাইন কেটে কেটে ভেজানোভাবে চিনি আর গরম পানির মিশ্রণে তৈরি করা এ রসে। এই মিষ্টি রসে ভেজানোর মাধ্যমে জিলাপিতে ফিরবে মিষ্টি স্বাদ। রসে ভেজানো শেষ হলে সাজিয়ে গুছিয়ে বিক্রয় বা পরিবেশনযোগ্য হবে। জিলাপি তৈরির ভিডিওর সাথে সাথে জানতে পারলেন ছোট্ট একটি জিলাপির গল্প। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।